হুজুর নামাজের রুকু এবং সেজদায় আঙ্গুলগুলো কিভাবে রাখবো হাতের আঙ্গুল কিভাবে রাখবো এটা জানিয়ে উপকৃত করবেন ধন্যবাদ প্রয়োজনী ভাই নামাজের রুকুর ভিতরে হাতের আঙ্গুলগুলো হাঁটুর মাঝে ফাঁকা অবস্থায় থাকবে আর সেজদার ভিতরে হাতের আঙ্গুলগুলো মিলানো মিলানু এবং গোটা হাত জমিনের সাথে একবারে প্রলেপ দেওয়া অবস্থায় থাকবে এমন না উঁচু থাকবে এমন না মিলানো থাকবে এবং জমিনের সাথে একবারে লাগানো থাকবে এটা হচ্ছে সেজদার ভিতরে আর রুকুর মধ্যে হাত কোনো জিনিস যেভাবে থাবা দিয়ে নিলে যেমনটা করতে হয় ওইভাবে ফাঁকা অবস্থায় থাকবে রুকুর ভিতরে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন সহিবনে হুজাইমা হাদিস নাম্বার ছয়শত দু বিয়াল্লিশ আলবাহরুর রায় খণ্ড নম্বর এক পৃষ্ঠা নাম্বার তিনশত একুশ মারাকিউল ফালা একশত চুয়ান্ন নম্বর পৃষ্ঠা ধন্যবাদ